ইংল্যান্ডে প্রায় 10 লাখ মানুষ গত 2 থেকে 3 বছরের মধ্যে কোনো ডেন্টিস্টকে দেখায়নি। এসব মানুষকে ডেন্টিস্টের কাছে দেখানোর ব্যবস্থা করতে এবং অন্যান্য রোগীদের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট সহজ করতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে ডেন্টিস্টরা নতুন রোগী দেখার জন্য নগদ অর্থ পাবেন। এনএইচএস ডেন্টাল রিকভারি প্ল্যানের অধীনে ডেন্টিস্টরা তাদের কাজের জন্য আরও বেশি পেমেন্ট পাবেন। নতুন সিস্টেমে ডেন্টিস্টরা প্রতিজন রোগীর জন্য নিউ পেশেন্ট পেমেন্ট হিসেবে 10 থেকে 15 পাউন্ড অতিরিক্ত পাবেন। নতুন পরিকল্পনার আওতায় আগামী বছর সারা দেশে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট 25 লাখ বাড়ানোর জন্য টার্গেট নেওয়া হয়েছে। এতে একজন লোকাল ডেন্টিস্ট একটি বোতামে চাপ দিয়েই রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। গত সোমবার এবং মঙ্গলবার ব্রিস্টলের একটি ডেন্টিস্টের চেম্বারে শত শত মানুষের ভিড় দেখা গেছে। এনএইচএস ট্রাস্টের ওই ডেন্টিস্টকে দেখাতে এসে সারিতে দাঁড়িয়ে থাকা রোগীদের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরালও হয়েছে। কিছু আন্ডার সার্ভ এলাকায় কাজ করা ডেন্টিস্ট গোল্ডেন হ্যালো পেমেন্ট হিসাবে 20,000 পাউন্ডের অ্যাক্সেস পান না। এবার কর্মকর্তারা এমন 240 জন ডেন্টিস্টকে উৎসাহিত করার জন্য এই পেমেন্ট অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করা হবে। ডেন্টাল ভ্যান গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলে চালু করা হবে, আর এর মাধ্যমে সমাজের সবচেয়ে বিচ্ছিন্ন কমিউনিটির মানুষের জন্য ডেন্টাল ট্রিটমেন্টে অ্যাক্সেস পাবেন বলে জানিয়েছে এনএইচএস ইংল্যান্ড। জানা গেছে এনএইচএস ইংল্যান্ড এবং ডিপার্টমেন্ট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কর্তৃক নতুন পরিকল্পনায় মানুষ তাদের ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে এনএইচএস অ্যাপে তথ্য পাবে। বর্তমানে ডেন্টাল ট্রিটমেন্টে সবার অ্যাক্সেসের ব্যবস্থা এনএইচএস ইংল্যান্ডের 1 নম্বর অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ডেন্টাল ট্রিটমেন্টের রোগীরা পেশেন্ট চ্যাম্পিয়ন সংস্থাকে বলছেন যে তারা এনএইচএস ট্রাস্টের ডেন্টাল পরিষেবাগুলোতে আপ টু ডেট তথ্য খুঁজে পান না, এতে তাদেরকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। এর ফলে অসুস্থ রোগী তাদের তীব্র দাঁতের ব্যথা নিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এদিকে নতুন এবং সম্ভাব্য পিতামাতাদের পরামর্শ দেওয়ার জন্য স্মাইল ফর লাইফ নামে সরকারের নতুন একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এছাড়া মিনিস্টাররা দাঁতের ক্ষয় রোধে সাহায্য করার জন্য একটি ওয়াটার ফ্লোরাইডেশন প্রোগ্রামের বিষয়ে পরামর্শ করবে। তবে দেশের লিডিং ডেন্টিস্টরা বলছেন যে এসব পরিকল্পনা ডেন্টাল কেয়ার অ্যাক্সেসের জন্য 2.5 লাখ মানুষদের সাহায্য করার জন্য যথেষ্ট নয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।